প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে আফরাজ নামটি সম্পর্কে জানব। আফরাজ নামটি ইসলামিক নাম কিনা, আফরাজ নামের অর্থ কি, আফরাজ নামটি কোন ভাষার নাম, আফরাজ নামটি রাখা যাবে কিনা, এ সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আমাদের চ্যানেলে আপনারা নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। এই ভিডিওতে আমরা প্রথমে জানব আফরাজ নামটি ইসলামিক নাম কিনা। হ্যাঁ বন্ধুরা, আফরাজ নামটি এটি অবশ্যই এটি একটি ইসলামিক নাম। আফরাজ নামটি সাধারণত মেয়ে শিশুর নাম হিসেবে রাখা হয়। আফরাজ নামটি এটি একটি আরবি ভাষার নাম, এটি আরবি শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে, এটি আরবি শব্দের নাম। আপনারা আফরাজ নামটি ব্যতীত অন্য যে কোনো নামের অর্থ জানতে কমেন্ট বক্সে নামটি লিখে কমেন্ট করুন, আমরা তা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আফরাজ নামের অর্থ কি? বন্ধুরা, আফরাজ নামের অর্থ হলো উদারতা, মহত্ব, মুক্তি দেওয়া ইত্যাদি। আফরাজ নামটি রাখা যাবে কি না? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আফরাজ নামটি রাখা যাবে। আফরাজ নামটি রাখার ব্যাপারে ইসলামে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, সেহেতু আপনারা আফরাজ নামটি রাখতে পারেন। আপনারা আফরাজ নামটি বা অন্য যে কোনো নাম রাখার পূর্বে অবশ্যই আপনাদের স্থানীয় মসজিদের ইমামের সঙ্গে পরামর্শ করে নিয়ে রাখার চেষ্টা করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।